কোন দলের মাঝে বরফির আব্দুল কাদের জিলানি আছে, কোন দলের মাঝে খাজা গরিবে নেওয়াজ আছে, কোন দলের মাঝে বাবা শাহ জালাল আছে, কোন দলের মাঝে বাবা শাহ ফোরান আছে, কোন দলের মাঝে বাবা নাসির উদ্দিন আছে, কোন দলের মাঝে বাবা কেল্লা শাহ আছে, কোন দলের মাঝে বাবা আইতুল্লাহ শাহ আছে, কোন দলের মাঝে বাবা বাসু শাহ আছে, যেই দলে আল্লাহর অলির আছে ওই দলটাই সত্যি। ঠিক কার মেরে কোন ঠিক না বে ঠিক ইরে মনোযোগ ডানে বামে যাব না, সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাব, অল্প সময়ের ভিতরে আলোচনা সমাপ্ত দেব। আমার নবীর একদিন কয়ে আয়েশা, ও আয়েশা আসমানের মাঝে এতগুলো তারকা দেখা যায়, ওই তারকার সমতুল্য নেক কারো আসেনি? মা আয়েশা ডাক দিয়ে কয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও দয়ার নবী মায়ার নবী, আপনি রসুলের জবান মুবারক দিয়ে বলেন, আমার রসুল বলেন হে আয়েশা আছে আমার একজন সাহাবীর যিনার নাম হইল হযরত উমর, চিৎকার মেরে গন্না সুবহানাল্লাহ, এ আমার আশিকিন জাকিরিন বাবা জিরারি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মায়েশার চারা কানা মলিন হয়ে গেল, মা আয়েশার চারা কানা মলিন হয়ে গেল। আমার রসুল ডাক দেখো আয়েশা, ও আয়েশা তোমার চারা কান মলিন হয়ে গেল, তার কারণ কি আমি জানতে চাই? মা আয়েশা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আয়েশা ভেবেছিলাম আমার বাবার নাম মনে হয় বলবেন, আল্লাহ একবার। ও দয়ার আমি মনে করেছিলাম আমার বাবার নাম বলবেন, আপনি তো আমার বাবার নাম বলেন নাই। আমার রসুল ডাক দি কই হে আয়েশা, তুমি কি জানো তোমার বাবার কতটুকু দাম? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, ও দয়ার নবী গো, না 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 আমি জানি না। আমার রসুল ডাক দি কই হে আয়েশা, সমস্ত সাহাবায়ে কেরাম তাবে তাবিন খুলাফায়ে রাশিদের সমস্ত মুমিন সমস্ত ইবাদতদের নেক যদি এক পাল্লায় রাখা হয়, তুমি আয়েশার বাবার নেক যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবা আয়েশা, ও আয়েশা তোমার বাবা অর্জুন আবু বকরের এক এক রাতের নেক যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত পৃথিবীর যত সাহাবা কেরাম তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন যত মুমিন আছে সমস্ত মানুষ সমস্ত ইমানদারদের নেকের থেকে তোমার বাবার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। চিৎকার মেরে গন্না সুবহানাল্লাহ, নবীর শ্রেষ্ঠ সাহাবি আবু বকর সিদ্দিকি ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কমিনের ঠিকানা, মদিনা মদিনা আসে কমিনের জালালুদ্দিন সুয়ুতি দেওয়া দুর্বার দেখল নবীজি, আল্লাহু আকবার। জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখল নবীজি, এত বার দে কিয়া নবী, এত বার দে তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আসে গমিনের ঠিকানা, মদিনা মদিনা আসে গমিনের ঠিকানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার নবী কেমন নবী, আমার নবীর সাহাবী কেমন সাহাবী, আমার রসুল ডাক দি কই আয়েশা, ও আয়েশা তুমি শুনো শুনো, আমি রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করব, আমি তোমার বাবা আবু বকরকে বলেছিলাম আবু বকর তোমাকে নিয়ে আমি রসুল হিজরত করব, এ আবু বকর রাতের বেলা তুমি আবু
আবুবকরকে নিয়ে আমি রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করব। ও আয়েশা তুমি শোনো, তোমার বাবা এক রাত নয়, দুই রাত নয়, এক মাস নয়, দুই মাস নয়, তিন মাস নয়, চার মাস নয়, পাঁচ মাস নয়, ছয়টা মাস তার অধিক তোমার বাবা একটা রাতও আরামের বিছানায় পিঠ লাগাই না, চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার। আমার নবী জানে কি জানে না? আমার নবীর জানার ক্ষমতা আছেনি? এই সুন্নি মুসলমান নবীর প্রেমিকরা সাহাবীরা আমার রসুলকে কেমন ভালোবেসেছে, আমাদের দেশের মুলবীরা তারা কেমন ভালোবাসে, সাহাবীরা আমার রসুলকে কেমন মহব্বত করেছেন, আমার দেশের মুলবীরা রসুলকে কেমন মহব্বত করে। এ বন্ধুরি আমার রসুল বলেছা, আমি রসুল ছয় মাস পর হযরত আবু বকরের দরজাটাই যাইয়া আমি রসুল কল করলাম, আল্লাহ একবার, সেই মুহূর্তে আমি রসুল কল করলাম, বলে আমার প্রেমিক আবু বকর দরজাটা খুলে দিলেন, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, আমি ডাক দিলাম, হে আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? আল্লাহ একবার, আমার রসুল জানে কি জানে না? সঙ্গে সঙ্গে চক্ষু দিয়া পানিগুলো ছেড়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বিবাল্লাহ নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, খোদাকে কসম কে বলে, আপনি রাসূল যেদিন বলেছিলেন আমি আবু বকরকে নিয়ে হিজরত করবেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর এশার নামাজটুকু আদায় করে ফজরের নামাজের আগ মুহূর্ত আমি আবু বকর পিঠটা লাগাইয়া দরজার মাঝে পিঠটা লাগাইয়া এলান দিয়া দাঁড়াইয়া থাকি, কবে এসে আমার রসুল আমি আবু বকরকে ডাক দিবে, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও তোয়ার নবী, মায়ার নবী, খোদাকে কসম কে বলে, আমি আবু বকর একটা রাত আরামের বিছানায় পিঠ লাগাই না, আমার নবীর সঙ্গে সঙ্গে চক্ষু মুবারক দিয়ে পানি মুবারক ছেড়ে দিছে, আল্লাহ একবার। এ আবু বকর, তুমি বুঝি আমি রসুলকে এত ভালোবাসো? এ আবু বকর, তুমি বুঝি আমি নবীর এত ভালোবাসো? এ আবু বকর, আমি রসুল বলে যাই, তুমি আবু বকর, রাতের রাত আমি রসুলের প্রেমের দ্বারাই রইছো, ও আবু বকর তোমার এক একটা রাতের দাম কত জানো নি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, না না না, আমি জানি না, আমার রসুল ডাক দি বলে, রে আবু বকর, সমস্ত সাহাবা কেরাম তাবে তাবেন খোলাফায়ে রাশেদিন সমস্ত মুমিন মুত্তাকির নেক যদি এক পাল্লায় রাখা হয়, তুমি আবু বকরের এক একটা রাতের নেক যদি এক পাল্লায় রাখা হয়, তুমি আবু বকরের নেকের পাল্লা বাড়ি হইয়া যাবে, ঠিক কেন মেরে গন্না সুবহানাল্লাহ। কান্দায় না ও নবীজি বুকে নাও আমায়, কান্দায় না ও নবীজি বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার, আল্লাহ একবার। তুমি চাইলে চলে যাব, তুমি চাইলে চলে যাব, যেতাই নাও সে তাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কান্দায় না ও নবীজি বুকে নাও আমায়, কান্দায় না ও নবীজি বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরি আজকে আমাদের দেশের মুলবীরা বলে, দাঁড়ায়া দাঁড়ায়া নবীরে, ইয়া নবী বললে বেদাত হয়ে যায়, অথচ আবু বকর রাতের রাত দাঁড়ায়া রইছে, আল্লাহু আকবার।
আজকে আমরা দাঁড়াইলে যদি বেদাত হই তাহলে আবু বকর যে দাঁড়ায় রইছে এটাও বেদাত ঠিক কি না এই মৌলবী তুই মৌলবী নামাজ পড়তে পড়তে কর ফলায় দিবে কবুল হয় কিনা সন্দেহ আছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসতেছে সামনে আমাদের মাঝে কথা কোন ঠিক কি না এমন একটা মাস অর্থাৎ আবু বকর বলেন যদি কোনো ব্যক্তি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝে উদযাপনের মাঝে মাহফিলের মাঝে মিলাদের মাঝে যদি কোনো ব্যক্তি এক দেরহাম টাকা দিয়ে শামিল রইল দান করলো ওই লোকটাকে না নিয়ে আমি আবু বকর জান্নাতে যাব না ঠিক কেন মেরে কন্যা সুবহানাল্লাহ এ বন্ধুরে কুন্দল নামাজি কুন্দল রোজাদার কুন্দল হাজি সাহেব কুন্দল মুফতি সাহেব এটা আমাদের দেখার টাইম নাই কারণ আমরা দেখতে চাই কার অন্তরে রসুলের প্রেম আছে কথা কোন ঠিক কি না কোন মুলবি বড় মুফতি এখন তো আমাদের মাঝে মুফতি আছে ওহাবির মাঝে মুফতি আছে খারিজির মাঝে আছে শিয়ার মাঝে আছে কাদিয়ানির মাঝে আছে এ বন্ধুরে আপনি কোন মুফতির কাছে যাইবেন আপনি কোন ইমাম সাহেবের নামাজ পিছনে নামাজ পড়বেন আমাদেরকে ইমাম সাহেব দেখার সময় নাই মুফতি সাহেব দেখার সময় নাই যার অন্তরে রসুলের প্রেম আউলিয়া কেরামের প্রেম আছে তাদের পিছনে আমরা থাকতে চাই কথা কোন ঠিক কি না এই দেশের মাঝে আপনি কিভাবে যাচাই করবেন কার পিছনে নামাজ পড়লে হবে কিভাবে যাচাই করবেন আমি মাসুকুর রহমান জালালি বলে দিয়ে যাই দেখবেন কোন দলের মাঝে আমার রসুল আছে কোন দলের মাঝে সাহাবে কেরাম আছে কোন দলের মাঝে বরফির আব্দুল কাদের জিলানি আছে কোন দলের মাঝে খাজা গরিবে নেওয়াজ আছে কোন দলের মাঝে বাবা শাহ জালাল আছে কোন দলের মাঝে বাবা শাহ ফোরান আছে কোন দলের মাঝে বাবা নাসির উদ্দিন আছে কোন দলের মাঝে বাবা কেল্লা শাহ আছে কোন দলের মাঝে বাবা আইতুল্লাহ শাহ আছে কোন দলের মাঝে বাবা বাসু শাহ আছে যেই দলে আল্লাহর অলির আছে ওই দলটাই সত্যি ঠিক কার মেরে কোন ঠিক নাবে ঠিক আল্লাহু আকবার সকল কোন আল্লাহু আকবার শুধু দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দেখলেই মনে কইরেন না উনি বড় হুজুর আরে আহলে সুন্নাত ওয়াল জামাতের পদতলে দাইকে যারা মারা গেছে তাদের চেহারায় নূর চমকায় কথা কোন ঠিক কি না কদ জায়কুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন কেমন নূর মা আমেনা বলেন আমি আমেনা যখন আমার মুহাম্মদ দরার জমিনে আসলো আমি দেখতেছি শাম দেশ মাইলের পর মাইল দূরে আমি আমেনা দেখতেছি শাম দেশের বড় বড় বিল্ডিং গুলা আমি আমেনার চোখে দেখা যায় আর জোরে কন্যা সুবহানাল্লাহ শুধু তাই নয় মা আমেনা যখন আমার রসুল মা আমেনার গর্বে আসলো মা আমেনা অনুভব করলো মা আমেনা ডাক দিয়ে বলে অন্য মহিলারা যদি মা হতে যায় ও আমাদের দেশের দুই পাতার মুলুবি তোমার মা তোমার মার গর্বে যখন তুমি ছিলা তোমার মা এক মাস দুই মাস গেলে ভাত খাইলে বমি করে ফেলে দিত তিন মাস চার মাস গেলে তোমার মা কিছু খাইলে বমি করে ফেলে দিত পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে তোমার মা হাঁটতে কষ্ট হইত সাত মাস আট মাস হয়ে গেছে তোমার মা ঘুমাইতে গেলে কষ্ট হইত নামাজ পড়তে গেলে কষ্ট হইত ওযু করতে গেলে কষ্ট হইত তোমার মা রান্না করতে গেলে কষ্ট হইত মা আমেনা এমন একজন মা যিনি জিনার দরার জমিনে আমার রসুল আগমন করেছেন ঠিক কেন মেরে কন্যা আল্লাহু আকবার ও আমার দেশের মুলুবিরাহারি তুমি দুনিয়ার জমিনে আসবা তোমার মার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে কান্নায় বেহুশ হয়ে গেছে মা আমেনা বলেন আমার মুহাম্মদ আমি আমেনার গর্বে আসলো আমি আমি আমেনা আমি আমেনা একটু টিয়ার করতে পারে নাই আমি আমেনার কোনো কষ্ট হয় নাই আমি আমেনা যখন আমার গর্বে মুহাম্মদ আমার পুত্র আসলো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আমি মা মেনা নিয়ত করলাম কাবার সামনে দুই রাকাত নফল নামাজ আদায় করব। আমি আমেনা কাবার সামনে দুই রাকাত নফল নামাজ আদায় করে ডান দিকে সালাম পিরাইলাম, বাম দিকে সালাম পিরাইলাম, বাম দিকে সালাম পিরিয়ে দেখতেছি বাগার হরিণী কথা বলতেছে, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরারি মা মেনা চিন্তা করলো, হাই রে বাগার হরিণী একসঙ্গে কথা বলতেছি, জীবনে কোনোদিন দেখি নাই যে বাঘকে হরিণ দেখলে বারো হাত তেরো হাত দূরে থাকে, ওই বাঘের সামনে হরিণী বৈশা রয়েছে, তারা এত সুন্দর খেলা করতেছে। মা আমেনা চিন্তা করলো, যাক এটা আমার বিষয় নয়। মা আমেনা চলে যাওয়ার উদ্দেশ্য করলো, সঙ্গে সঙ্গে বাঘটা আমার আল্লাহর দরবারে ডাক দিল, এ মালিক আমরা পশু পাখিদেরকে তুমি জবান দাও নাই, কথা বলার মতন জবান দাও নাই, আল্লাহ আমার জবানটা খুলে দাও, তোমার নবীর মা আমেনার সঙ্গে তোমার নবীর মার সঙ্গে আমি আল্লাহ দুইটা কথা বলবো, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, এরে বাক তুই কার দোয়াই দিলি, যেই নবীর দোহাই দিলে আমি আল্লাহর মাঝে এমন ভাবে প্রেম ভালোবাসা এমন ভাবে সৃষ্টি হতে থাকে, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ স্থির হতে পারি না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, বাঘ যা যা তোর জবান খুলে দিলাম, বাঘ ডাকতে কই, ও মামেনা আমেনা গো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার কদমে একটা চুমু খাবো। ও মা আমেনা তুমি জানো তুমি এমন একজন সন্তানের মা হতে যাচ্ছ যিনি হইলেন রাহমাতাল লিল আলামিন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইন্না আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি আল্লাহ কাউসারের মালিক বানিয়ে দিছি, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, এ হাবিব আপনাকে আমি আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছি। মা মেনাত পিছন দিক দিয়ে তাকাইলো, হাই রে কে আমাকে ডাক দিল। মা মেনা তাকায়া দেখতেছে বাঘে ডাক দিতেছে, মা মেনা দাঁড়াই রইল, বাঘটা সে মা মেনার কদমে চুমা গাইল, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার রসুল এই দরার জমিনে আগমন করছে, আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের মৌলবীরা বলে ঈদে মিলাদুন্নবী কিসের ঈদ, এই মৌলবী সাহেব যদি ঈদে মিলাদুন্নবী না আসতো তাহলে তুমি সিরাতুন্নবী পাইতানা, ঈদুল আজহা পাইতানা, ঈদুল ফিতর পাইতানা। আমার দেশের মৌলবীরা যারা বলে দুইটা ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই, তারা কোনোদিন আলেম হতে পারে না, কারণ ঈদ শব্দের অর্থ আনন্দ, পবিত্র জুমার দিন, ওইটাও ঈদের দিন, আপনার বাড়িতে বিবাহ অনুষ্ঠান ঈদের দিন, আপনার বাড়িতে সুন্নতে খাতনা ওইটা ঈদের দিন। হে বন্ধুরা, তাহলে ঈদ মানেই শুধু ঈদে মিলাদুন্নবী, ঈদ মানেই শুধু ঈদুল আজহা, ঈদুল ফিতর নয়, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। তাহলে ঈদ কাকে বলে? আমাদের দেশের গাঠিওয়ালা মুলবীরা তা বুঝে না, কথা কোন ঠিক না বেটি। তাহলে তারা অনেকেই বলে যে এই দিন রসুল আগমন করছে, জোর মইছে, নাউজুবিল্লাহ কোন যে কইব জন্ম হইছে, হে সঠিক আলেম হতে পারে নাই, আমার রসুল জন্ম হয় নাই, আমার রসুল আগমন করেছেন কন্যা সুবহানাল্লাহ। যেই দিন আমার রসুল দরার জমিনে আগমন করেছেন ওই দিন আমার রসুল পর্দা করেছেন, কথা কোন ঠিক কিনা? এখন তারা বলে যে ওই দিন রসুল মইরা গেছে গা, তাহলে এটা ওই দিন তারা কান্না না কইরা, তারা খালি আনন্দ করে লাফালাফি করে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা আমরা যে লাফালাফি করি, আমরা কি দুনিয়ার কোনো বাপ মৌলবীর বাপদাদার নাম লই
আমরা কই নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ কথা কোন ঠিক কি না তাহলে আমাদেরকে বলে লাফালাফি করো লাফালাফি করে হ্যাঁ আমরা লাফালাফি করি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে কথা কোন ঠিক কি না তাহলে বলে এই দিন তো রাসূল মরে গেছে গা তো তোমরা কান্দো না কেন তাহলে আমরা বলি আমার রাসূল মরা নয় আমার রাসূল জিন্দা কথা কোন ঠিক কি না এই মৌলবি যেই মৌলবি কইবে রাসূল মরে গেছে গা হের নবী মরা নবী ঠিক না বেটি আমাদের নবী জিন্দা নবী যাক সময় কম আর আলোচনা করব না বুঝলে বুঝ না বুঝলে তরমুজ ঠিক কি না যাদের অন্তরে রাসূলের প্রেম আছে আমার ভাই বাতেন ভাই সুন্নতের খেদমত করে কারণ বাতেন ভাইয়ের অন্তরে রাসূলের প্রেম আছে কথা কোন ঠিক কি না তাহলে যতই যাদের অন্তরে রাসূলের প্রেম নাই ঈদে মিলাদুন্নবীর প্রেম নাই তাদেরকে যতই বুঝাই তারা বুঝতো না কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ বলেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা বুসারিহিম গুশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম আমি আল্লাহ তাদের অন্তরে পর্দা লাগাই দিছি চোখে পর্দা লাগাই দিছি কানে পর্দা লাগাই দিছি এই দুনিয়ার মুসলমান তোমরা যতই বুঝাও তারা বুঝবে না কথা কোন ঠিক না বিটি তাহলে আমি শেষ বেলায় একটা কথা বলে যাই এই মুলবি সাহেব কবরে তোমার সাথী পৃথিবীর কেউ হবে না হাসর মিজান ফুলজারাত যতক্ষণ পর্যন্ত তোমাকে আমাকে জান্নাতে না নিবি ততক্ষণ পর্যন্ত আমার রসুল কানতে থাকবে কথা কোন ঠিক কি না বলে সেই রসুলের প্রেমে আমাদের জীবনটা কুরবান দিতে চাই কি চাই না যদি চাই তাহলে আমাদের নামাজ দরকার আছে না নাই নামাজ পড়তেইব রোজা রাখতেইব ইসলামের কাজগুলা আমরা করতেইব আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করে সকলকে আমিন